আমি আমার মসজিদ আমার বাবাকে পিতাকে আমি নিজে গোসল দিয়েছি এবং কাপড়ও আমি পরাইছি। তিনটা জানাজার মধ্যে একটা জানাজা বাংলাদেশে আমি নিজে পরাইছি ওনার হুকুমে। আপনারা তো গেছেন মনে মাইজভান্ডার শরীফে যে জানাজা হয়েছিল, কত লক্ষ লোক হয়েছে এটা এখনো কেউ জানে না। এই যে রোজার সময় রমজানে, রমজানের মধ্যে কত লক্ষ লোক হয়ে গেছে, কিভাবে আসছে এবং কিভাবে চলে গেছে লোকগুলা কেউ বলতে পারবে না। কারণ উনি আমাদেরকে বলতে উনি যাওয়ার আগে বলেছেন যে বাবা আমার জানা যায় অসংখ্য লোক হবে, আল্লাহর অসংখ্য ওলি আল্লাহর আসবে, তোমরা তারা যেন কেউ কষ্ট না পাই তোমরা সেদিকে খেয়াল রাখবে। তো আমরা দেখেছি ভাদ্র মাসে কঠোর রৌদ্র, জুমার দিন ওনার জানাজা যেদিন দরবার হলো। আপনারা অনেকে গেছেন না, কারা কারা গেছেন মনে আছে? এখন এই কঠিন একটা রৌদ্রে আমরা জুমা আদায় করেছি। যখন ওনার ওনাকে নিয়ে আমরা যখন ময়দানে বের হলাম ঘর থেকে, তখন একটা একটা ছায়া একটা মেঘ এসে আমাদেরকে ঢেকে দিল, ঠিক কিনা? এবং এই কঠোর রৌদ্র কোথায় চলে গেল ওনার জানাজার সময়, এই যেন সবার গায়ে একটু একটু করে যেন গোলাপ জল সেটা যারা গেছে তারা জানে, একটু একটু করে প্রত্যেকের গায়ে দুই চার ফোঁটা করে উপর থেকে পড়ছে। আবার ওনার জানাজা শেষ করে আমরা যখন আবার ওনাকে যেখানে সাহিত্য করলাম চলে আসলো, তখন আবার সব চলে গেল। কিন্তু আশেপাশে চারিদিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, কিন্তু ওই জায়গা হয়েছে। তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহর ওলি তাদের জন্য দুনিয়া তো এবং দুনিয়া থেকে যখন যায় তখনও কিছু চিহ্ন দিয়ে দেয়, সুবহানাল্লাহ, চিনার জন্য। আমি তো এত লোক দেখে আমি কয়েকটা গরু, বড় বড় গরু জবা করে দিই, যেহেতু রোজা রমজান ইফতারের ব্যবস্থা। পরে দেখলাম জানাজা শেষ হওয়ার পরে চারটার মধ্যে এই লক্ষ লক্ষ মানুষ গায়েব হয়ে গেল, উদাও চার পাঁচটা গরু জবা করলাম, এগুলা পরে রইল, এতগুলো খাওয়ার লোকই পাওয়া গেল না। মানুষ যেভাবে আসছে কোথেকে আসছে কোথায় আবার উড়ে গেল, এই যে এগুলা আল্লাহর ওলিদের কেরামত, সুবহানাল্লাহ।